কি নেট গেল তো? সুচি এদিকে আসো তো, ওয়াইফাই কি বন্ধ হয়ে গেল নাকি? ওয়াইফাই বন্ধ হয় না, ওয়াইফাই আমি বাদ দিয়ে দিয়েছি। তুমি একটা কাজ করো, ওই আমার ফোন থেকে হটস্পট নিয়ে তারপর দেখো। কিন্তু কেন? আরে ওয়াইফাই তো ব্যবহারই করা হয় না আমার, মাসে পরে জোর 1 GB মতো লাগে। আর তুমি তো সারাদিন অফিস করো, বাসায় আসো 2-8 ঘন্টা ফোন চালাও, সো আমার ফোন থেকে হটস্পট নিয়ে তুমি চালাবে সমস্যা কি? মাত্র 700 টাকা বিল আসতো, এর জন্য এরকম করার কি আছে? যেখানে ওয়াইফাইটা ব্যবহারই করা হয় না ঠিক মতো, সেখানে মাস শেষে 700 টাকা কেন দিব? এটা শুধু শুধু দেওয়া হচ্ছে না, আর এই 700 টাকা হচ্ছে এমনি এমনি বাসায় আসে না, ইনকাম করতে হয় কষ্ট করে। শোনো, ওই দরজার ওইখানে ময়লার ব্যাগ রেখেছি, যাওয়ার সময় ফেলে দিয়ে যাবে। কেন ময়লা আওয়াজটা আসে নাই? ওকে আমি বাদ দিয়ে দিয়েছি। ওরে কেন বাদ দিছ? ও মাত্র 100 টাকা নিত। 100 টাকা নিক বা 500 টাকা নিক, ফাও তো ফাও তাই না? আমি রেখেছি, তুমি নিয়ে যাবে, সুন্দর মতো যাওয়ার সময় ফেলে দিয়ে যাবে। ওকে, সকাল সকাল কি একটা ভেজালের মতো বললাম আমি, এই ময়লা এখন আমার টানতে হবে। যাও তো অফিসে যাও। কি একটা দিন আসলো, এখন এই ময়লা আর নিয়ে যাওয়া লাগবে। শেষ স্বামীর একটা লিমিট থাকে, 100 টাকা বাঁচাইতেছে সে। এই যেও না, আমি তোমার ওই জিমের মেম্বারশিপ ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু কেন? আরে বাবা, তোমার 4 থেকে 5 দিন পরপর মনে পড়ে তোমার জিমে যেতে হবে, মাসে তো 7 দিনও জিম করো না, সাহবো কেন টাকাগুলো এখানে দিব? তুমি জিমের মেম্বারশিপ কেন ক্যান্সেল করছো? কোনো প্রবলেম? না কোনো প্রবলেম না। আজকে থেকে বাসায় নো সিগারেট, প্রতিদিন হ্যাঁ 40 থেকে 50 টাকা বাঁচাতে পারবো। হ্যাঁ, আরে ওটা খাওয়া বাসায় পড়েছিল, কাজে রাখতে ছিল না তাই বিক্রি করে দিয়েছে। নাও খাও। কি ব্যাপার এগুলো, কি পরোটা কোথায়? আজকে থেকে নো পরোটা, এগুলো আজকে থেকে তোমার সবার নাস্তা আর আমারও। এই তো দেখলাম অনেক টাকা সেভ করতেছিলে, এই টাকাগুলো দিয়ে কি এগুলো করছো? আচ্ছা, তার মানে তোমার মনে মনে এই প্ল্যান ছিল যে তুমি টাকা বাঁচাবা আর এইভাবে খেয়ে খেয়ে নষ্ট করবে, তাই না? শোনো, ওইটা না ফাও খরচ ছিল আর এটা গুরুত্বপূর্ণ। টাকা বাঁচানোর কি দরকার ছিল? দেখো আমাকে তোর মাসিক খরচের পরে তো অনেক টাকা বেঁচে যায়, তো সেগুলো দিয়ে তো এগুলো কিনতেই পারতাম। আরে বাবা, এখান থেকে যে টাকাগুলো বেঁচে যাবে ওগুলো আমরা সেভিংস করব। এই 2-3 হাজার টাকা জমিয়ে কি হবে বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি সরকারি চাকরি? না। আচ্ছা, যদি তোমার সরকারি চাকরি থাকতো, যখন তোমার রিটায়ার্ড হয়ে যেত তখন তুমি পেনশন কত পেতে? 60 থেকে 80 লাখ টাকা, তাই না? হ্যাঁ পেতাম। যেহেতু তোমার সরকারি চাকরি নেই, আমরা যে টাকাটা সাও খরচ করি ওটা আজকে থেকে আমরা জমাবো, 20 বছরের মধ্যে মিনিমাম 60 লাখ টাকা জমবে, আর যখন আমরা বড় হয়ে যাব তখন আর বাচ্চাদের উপর ডিপেন্ড করতে হবে না আমাদের। ব্যাস, এত সহজ টাকা জমানো? তুমি এরকম মাসে মাসে 3-4 হাজার টাকা জমিয়ে 60-70 লাখ টাকা জমাবা? অবশ্যই পারবো। ধরো আমরা যদি প্রতি মাসে 4,000 টাকা করে জমাই, তাহলে 20 বছরের মধ্যে তো কত আসবে? 9 লাখ টাকা। আর ওই 9 লাখ টাকা যদি আমরা ব্যাংকে রাখি, তাহলে ওখান থেকে ইন্টারেস্ট কত আসবে একটু আন্দাজ করো তো, কত আসবে? আমি কি জানি। আরে বাবা, 60 লাখ টাকা আসবে। আচ্ছা এখন যদি তুমি প্রতি মাসে 4,000 টাকা জমাও, হ্যাঁ একটু হিমশিম খাবো, কিন্তু তোমার তো কয়েক মাস পর তোমার স্যালারি বাড়বে তাই না? যখন তোমার স্যালারি বাড়বে তখন যদি তুমি প্রতি মাসে 4,000 টাকা করে জমাও, তখন তোমার 4,000 টাকা মনে হবে যেটা 400 টাকা, তখন তোমার এই ফিলটা কখনোই হবে না, কারণ একটু হলে স্যালারি বাড়বে। যারা সরকারি জব করে যখন তারা রিটায়ার নেয় তারা কিন্তু পেনশন পায় অনেকগুলো টাকা, আর আমরা যে টাকাগুলো জমাবো আমাদের কাছেও কিন্তু ওই টাকাটা ওটাই মনে হবে, আমাদের সরকারি চাকরির কোনো প্রয়োজন নেই। দেখো এই যে যারা বড় লোক, যারা অনেক কিছু করে, তারা কিন্তু এই বিন্দু বিন্দু টাকা জমিয়ে না বড় একটা সাগর করে। বুঝতে পারছো আমরা তো বোকা, কোনো কিছু বুঝি না, আর তুমি যে আমার জামাই তুমি তো কোনো কিছুই বুঝো না।
হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, তাহলে আজ থেকে শুরু করে দিই, কী বলো? মাই ডিয়ার হাজব্যান্ড, আজকে থেকে শুরু করব না, আমি অলরেডি অনেক আগে থেকে শুরু করে দিয়েছি। এই যে তোমাকে দুধ দিয়েছিলাম, তুমি প্রতিদিন এই দুধ খাবে আর মাথার মধ্যে না একটু একটু করে আমার মতো বুদ্ধি জমাবে। নাও, নাস্তা করো।